আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাসায় বসে রসমালাই তৈরি করতে পারেন। এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে নিচ্ছি। এখানে হচ্ছে আমার 1 লিটার দুধকে আমি এখানে ছানা বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 কাপ চিনি এবং তার সাথে নিচ্ছি ফ্রেশ দুধ 1 লিটার এবং এখানে নিচ্ছি আমি জাফরান কালারের জন্য এবং গ্রানের জন্য। ছানার রেসিপিটা আমি কিভাবে করেছি এটা আমি ডিসক্রিপশন বক্সে দেখিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধকে আমি শুকিয়ে জাল দিয়ে 1/2 লিটার করে নেব। তো অন্য একটি পাত্রে আমি 2 কাপ চিনির সাথে 3 কাপ পানি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো এলাচ ইউজ করছি না, কারণ এলাচের ফ্লেভারটা আমার পছন্দ না, তাই আমি দিচ্ছি না। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখানে আপনারা খেয়াল করেছেন আমার হাতে প্রচুর তেল আছে। এগুলো সম্পূর্ণ তেল কিন্তু ছানা থেকে উঠে এসেছে। ছানাটা আপনাদের এমনভাবে মাখতে হবে যেন ছানা থেকে তেল বের হয়ে আসে। ছানা যতক্ষণ আপনারা মাখবেন ততই সফট হবে এবং ততই বল স্মুথ হবে। এখন আপনারা এমন হতে হবে যেন বল ভেঙে না যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুধ প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে কন্টিনিউ একটু পরপর নাড়া দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এখানে আমি বিভিন্ন সাইজের আকারে করে নিয়েছি। শিরাতে এখন আমি দিয়ে দিচ্ছি বলক আসার আগ পরে। এখানে আপনাদের পরিমাণটা আপনারা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন, বলের আকারটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে। এখন আমি এটাকে ঢেকে রাখছি। এখানে আমার দুধ একটু পরপর আমি নাড়ছি এবং এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা জাফরান। আপনারা যদি আপনাদের কাছে জাফরান না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু কালার ফুড অ্যাড করতে পারেন এবং সাথে অল্প একটু পরিমাণে গোলাপ জল অ্যাড করতে পারেন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মিষ্টিটা কতটুকু ফুলেছে। সাধারণত একবার চুলায় দেওয়ার পরে ঢাকনাটা খুলবেন না, না হলে মিষ্টিটা ফুলে না। এখন এখানে আমার দুধ শুকিয়ে এসেছে, 1/2 লিটার হয়ে গেছে। তো এখন আমি এখানে 1/2 কাপের চেয়েও খুব অল্প পরিমাণে চিনি অ্যাড করছি। আমি মিষ্টি বেশি পছন্দ করি না, তাই এখানে অল্প চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন। আমার যে মিষ্টিটা রয়েছে এটাকে ম্যাক্সিমাম 10 মিনিটের মতো আপনারা চুলায় এটাকে রাখবেন, এর বেশিও রাখবেন না, এর কমও না। তো এখন আমি আলতো হাতে চেপে এটাকে আমি দুধের শিরাতে দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে একটু খুবই আলতো হাতে আমি এটাকে আস্তে আস্তে করে চেপে দিচ্ছি, যেন দুধের যে শিরাটা রয়েছে তা যেন নিয়ে নেয়, ভেতরে ঢুকতে পারে। এখন আমি এই ডিম আছেই 1 মিনিটের জন্য চুলায় রেখে দিচ্ছি, নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমার রেডি হয়ে গেছে, আমি একটি বাড়িতে বেড়ে নিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। থ্যাংক ইউ, বাই।